এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, আমরা তো জানি যে আসলে রোমিও ব্রাদার্স যারা আছে তারা শুধু গানেই না মডেলিংয়েও কিন্তু বেশ পারদর্শী। আমরা যদি সবশেষ ঢাকা ফ্যাশনের কথা বলি, ঢাকা ফ্যাশনেও কিন্তু দেখেছি যে এই দুজন মানুষের লুক কিভাবে আসলে মানুষকে আকর্ষিত করেছে। আমরা কিন্তু দেখেছি যে গেটার থেকে শুরু করে সব কিছুই, তো এই যে শিল্পী হওয়ার পাশাপাশি একটু নিজেকে মডেল হিসেবেও সেট করা কেমন আসলে একটু জানতে চাই সেটা। আচ্ছা, ব্যাপারটা আমার দিককারই ছিল বলতে গেলে। আমার মিডিয়াতে লাইফ স্টার্ট হয় মডেলিংয়ের মাধ্যমে। তো আমি একটা সময় যে দেখলাম যে মডেলিংয়ের থেকে আমার মনে হয় নিজের ক্রিয়েট করা জিনিসগুলোতে আমি মনে হয় বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবো, যার কারণে একটু কনভার্ট হয়ে মিউজিকের দিকে চলে আসা। আসলে মিডিয়াতে এসে মিডিয়াকে বুঝতেও তো টাইম লাগে, তো নিজের জায়গাটা কোথায় ভালো হবে তো এইটা বুঝতে আমি বলবো যে আমার সময় লেগেছে। তো তখন আমি সেট করেছি না মডেলিংটা থাক পাশাপাশি, কিন্তু আমার মেইন ফোকাস মিউজিকে দেই। অরূপকে দেখে কি আসলে নয়নের এই রাস্তায়? না, আমি আসলে ওর আগেও মডেলিং স্টার্ট করেছি। মডেলিং স্টার্ট র‍্যাম্প মডেলিংয়ে না, আমি আসলে প্রিন্ট মিডিয়া ছিলাম অ্যান্ড অনেকগুলো টিভিসি অফিসে কাজ করেছি অ্যান্ড ম্যাগাজিনে কাজ করেছি, বাট মিউজিক একদম ছোট থেকেই করি। আমি যদি বলতে চাই, আমি আমার দাদি, সে হচ্ছে বিভিন্ন, আমাদের তো অনেকগুলো মাজার আছে না, সো অনেক মাজারে উনি গান করতেন। ওনার একটা টিম ছিল কাঙ্গালিনী সুফিয়া, ওনার নাম শুনতে পারেন হয়তো। ওনার টিমে আমার দাদি হচ্ছে গান গাইত। আমার দাদির সাথে আমি ছোটোবেলায় বিভিন্ন মাজারে ঘুরে ঘুরে কাওয়ালি, সুফি, ফোক এই গানগুলো কিন্তু আমি একদম ছোটো থেকে আমি শিখেছি এবং ছোটোবেলা থেকে আমি স্টেজ পারফর্ম করি। ওইভাবেই শেখা হয়নি কখনো, এখন শিখছি। এখন আমাদের গুরু আছেন যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক উনি শেখাচ্ছেন আমাদের, বাট আমি ছোটোবেলায় কখনো মিউজিক শিখি নাই। ওই যে শুনে 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 স্টেজ পারফর্ম করে করে আর কি, করতে করতে গায়ন যেটাকে বলা যায়, ওই জায়গা থেকে। অ্যান্ড ঢাকা ফ্যাশন উইক ডে যেটা কথা বলছেন, সেখানে কিন্তু আমরা পারফর্মও করেছি এবং মডেলিংও ছিলাম আমরা, কিন্তু আসলে লাইভ মিউজিক পারফর্ম করেছি যেখানে মডেলসরা সেলিব্রিটিজরা হেঁটেছেন সেখানে। ওইটার ভিডিও শেষে তখন হচ্ছে আমরা হ্যাঁ রাউন্ড দিয়েছিলাম, তো এই ভিডিওটা বেশ দেখলাম যে পাবলিক নিয়েছে, দর্শক পছন্দ করেছে এটা। আমরা তো বেশ কিছু গান শুনলাম, কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যেও যে বিভিন্ন ভিন্নতা আছে, আমরা একটু সেই ভাষাগুলো নিয়ে আপনাদের কি ধরনের গান আপনারা তৈরি করেছেন বা কি ধরনের গান আপনারা গান সেগুলো একটু শুনে আসবো। আরে নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসারে নানা পাখির বাসা, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসারে নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আসরে মনে ছিল আস, তুই ভালোবেসে গেলি চলে, তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, তুই মরবি তো মরে যা, তুই মরবি তো মরে যা, একবারে মরে যা, মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, আরে একবারে মানাইছে নাই রে, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, নিমতি ইদুরে ঢোল কাটে, আরে নিমতি ইদুরে ঢোল কাটে, এ কাটে রে বছরে পীরিতের ফুল ফোটে, আরে বছরে পীরিতের ফুল ফোটে, আর কিনারে নাহর গাছে বগা বগা ফুল,
ফুল কেটে খিয়া চুরি ধাচকে চমকায় আর কিনারে নাহর গাছে বগা বগা ফুল ফুল কেটে খিয়া চুরি ধাচকে চমরায় গাছের মধ্যে তুলসী আর বাটার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাব মনে করি আসাম যাব আসামেতে নকরি লিব বাবু বলে কাহাম কাহাম সাহেব বলে ধরিয়া সদার বলে লিব পিঠের চাম এ যদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম এ যদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম সিরোহিতে নানান ফেগে উড়ি উড়ি গীত গাদ সেই গীত দি মন ফুলি ফুল ফুলি যাদ সেবার ছেলে যে নফার তারার লগে লগে সেবার ছেলে যে নফার তারার লগে লগে অফর আনছি তোমাকে তারার লগে লগে উত্তন ফেগে মেগে মেগে আমি উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখি মতো উড়ে উড়ে বেড়াই সারা বালাই বহু দূরে শান্ত ভব দূরে ফিরব ঘরে কোথায় আমার ঘর বৃক্ষ তলে সত্যি অসাধারণ। আসলে আপনাদের গান যখন শুনে মানুষ বুধ হয়ে শুনতেই থাকে, তো এই গান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা দুইজন মিলে আসলে এমন কিছু গান প্রডিউস করতে চাই যেটা মানুষকে একত্রিত করবে। যেমন এই রিসেন্টলি আমরা যে কলকাতাতে গিয়ে যে কাজটা করে আসলাম, শুভদীপ চক্রবর্তী কলকাতার একজন বিশিষ্ট গীতিকার এবং সুরকার, উনি যে কাজটা করেছেন যে কবিতা গান দুই বাংলার দুই ধরনের গান এক করার চেষ্টা করেছেন, তো ওইটা উই ওয়ার সাকসেসফুল ইন দ্যাট সেন্স, পিপল লাভড ইট স্টিল উই গেট মেসেজেস, আমাদের মেসেজ আসে যে তোমরা আবার কবে আসবে, আমরা বলি আসবো, শীঘ্রই চলে আসবো। তো ওই জায়গা থেকে না ওই একটা মেলবন্ধন সৃষ্টি হয়ে গেছে। তো আমাদের চেষ্টাটা আসলে মেলবন্ধন সৃষ্টি করা, একটা কমন একটা ব্রাদারহুড সৃষ্টি করা, সেটা বাংলাদেশের ভিতরে যেমন আমরা চেষ্টা করছি যে সবগুলো আঞ্চলিক এবং পাহাড়ি গানগুলো একত্রিত করে, এবং দেশের বাইরে যেমন কলকাতা তো বাংলা ল্যাঙ্গুয়েজই, কিন্তু কলকাতায় অনেক ভাষাভাষী মানুষ থাকে,
এরপরে আমরা ইন্ডিয়াতে আবার নেক্সটে যাওয়ার প্ল্যান আছে। এরপরে ইন্ডিয়া পার করে হয়তো আমরা আরও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে যাব। সব কিছু মিলে এই গানের মাধ্যমে মেলবন্ধন, গানের মাধ্যমে মানুষকে হিল করা, মানুষকে কিছুটা কিছুটা তাড়িত করা, কিছুটা ভালো মুহূর্ত দেওয়া, সেটাই একজন শিল্পী হিসেবে এর চেয়ে বেশি কি আর চাওয়ার থাকতে পারে। আপনারা তো অনেক শিল্পীর গান ফলো করেন বা তাদের গান কভার করার চেষ্টা করেন, আমি যদি স্পেসিফিক বাংলাদেশের পছন্দের শিল্পীর কথা জানতে চাই যে বাংলাদেশের কাদের গান আপনাদের বেশি ফলো করা হয় এবং কাদের গানগুলো বেশি কভার করেন? রুনা লায়লা, রুনা লায়লার গান খুব আমরা পছন্দ করি। অ্যাকচুয়ালি আমাদের বাবা মার ওই জিনিসগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমন আমার ছোটোবেলায় মনে আছে যে আমি যখন প্রথম রুনা লায়লার গান শুনলাম, আমি আসলে বুঝতে পারছি না এটা কি মানুষের গাওয়া নাকি মেশিন থেকে আওয়াজটা আসছে, মানে এত স্মুথ এন্ড এত এত মিষ্টি, যেটা মানুষের গাওয়া হতে পারে, আমরা আশেপাশে এরকম ভয়েস শুনি না। ইটস ভেরি মাচ গডলি, ইউ নো, মানে একদম ঐশ্বরিক একটা ভয়েসের মতো, মানে। এন্ড রুনা লায়লা কিন্তু আমাদের প্রথম শিল্পী আমাদের দেশের, যে কম হলেও আমার মনে হয় আমি ল্যাঙ্গুয়েজগুলো ভুলে গেছি কতগুলো নাম্বার, বাট অনেকগুলো ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন। আমার মনে হয় এখন পর্যন্ত উনার পরে এরকম শিল্পী আমরা দেখিনি আমাদের বাংলাদেশে। আসলে আমি কিন্তু আপনাদের কথার মাধ্যমে বুঝতে পারছি যে রুনা লায়লার প্রতি আপনাদের দুজনের মুগ্ধতা কতটুকু। অবশ্যই, কখনো কি রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা করার সুযোগ আছে? এখনো সেই সুযোগ হয়নি, বাট আশায় আছি কোনোদিন দেখা হলে অবশ্যই, মানে সার্থক ভাববো নিজের নিজেকে। দুজনের কাছে একটু আলাদা করে আমি বলতে বলবো যে আমাদের এই শোর মাধ্যমে রুনা লায়লা ম্যামকে আপনারা যদি কোনো মেসেজ দিতে চান বা আপনাদের মনের কোনো কথা বলতে চান। রুনা লায়লা ম্যাম, আমার আমার বাবার সবচেয়ে পছন্দের গায়িকা আপনি। আমার বাবা বেঁচে নেই, গত বছর উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়, আমার বাবার খুব পছন্দের একটি গান আমি আপনাকে গাইতে বলবো, এক লাইন হলে আপনি গায়েন, অ্যান্ড আমার বাবার জন্য এটি হবে আমার একটা বড় একটা গিফট। আমি আসলে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, আমি ওনাকে দেখতে পেলেই হয়তো আমার আমার একটা বড় পাওয়া হয়ে যাবে। উনি যেহেতু ওনার হাতটা আমার মাথায় রাখে, আমার মনে হয় যে এটাই আমার একটা বিশাল প্রাপ্তি, এর বেশি কোনো কিছুই না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ আড্ডা দিলাম, অনেক গল্প শুনলাম, আমরা অনেক গান শুনলাম, কিন্তু আমি যেটা জানি যে আপনারা ভিন্ন ভিন্ন ভাষার যেভাবে গান গান, অনেক গান কিন্তু আছে যেটা এখন আমরা শুনিনি, বা যে অনেক ভাষার গান আছে আপনারা জানেন যেটা আসলে আমরা এখনো শুনিনি। তো আমরা আপনাদের সেই গানটা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। Oh, Bella, ciao, Bella, ciao, Bella.
मिलाई मजा आ गया।